আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। এখন রয়েছি ঢাকার সদরঘাট নদীর মাঝে ছোট্ট একটি নৌকার মাঝখান থেকে ভিডিওটি ধারণ করছি। তো দর্শক দেখতে পাচ্ছেন, রাতে বরিশাল থেকে যে লঞ্চগুলো ছেড়ে এসেছে সেগুলো এখন ঢাকা সদরঘাটে অলরেডি পৌঁছে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি MV পূবালী 5 চলে এসেছে। এটি ঢাকা বগা পটুয়াখালী গলাচিবা থেকে ছেড়েছে, রাত 9টায় ছেড়েছে এবং এখন ভোর 5টা সাড়ে 5টা বাজে। এখন এটি ঘাটে ভিড়বে। তো এরকম অনেকগুলো লঞ্চ আসতেছে, বন্ধুরা দেখতে থাকুন। আরও একটি লঞ্চ আসতেছে, সেটা হচ্ছে ইমাম হাসান। খুবই চমৎকার একটি লঞ্চ ইমাম হাসান, এটা হচ্ছে চাঁদপুরের লঞ্চ। অনেক পুরনো একটি লঞ্চ এবং নাম করা ইমাম হাসান নামে পরিচিত। এটার নাম হচ্ছে ইমাম হাসান। খুবই চমৎকার এবং খুবই স্পিড এই লঞ্চটির। একে একে অনেকগুলো লঞ্চ আসতেছে এবং ট্রলারগুলো চলতেছে, মালের যে ট্রলারগুলো, এই যে এগুলো হচ্ছে বালুর ট্রলার। তো বন্ধুরা, এই পর্যন্তই ছিল আজকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।